ঢাকাস্থ চাঁদপুর জেলা আইনজীবী সমিতির স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও অক্সিজেন সিলিন্ডার বিতরণ। ঢাকাস্থ চাঁদপুর জেলা আইনজীবী কল্যাণ সমিতির পক্ষ থেকে চাঁদপুর জেলা আইনজীবী সমিতি এবং চাঁদপুর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে 8টি অক্সিজেন সিলিন্ডার, 4000 মাস্ক, পিপি সহ অন্যান্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে। 8টি অক্সিজেন সিলিন্ডার, 4000 মাস্ক, পিপিই সহ অন্যান্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে। বুধবার সকাল 11টায় চাঁদপুর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব। চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলামের পরিচালনায় এ আয়োজনে বক্তব্য রাখেন ঢাকাস্থ চাঁদপুর জেলা আইনজীবী কল্যাণ সমিতির সভাপতি জেসমিন সুলতানা, সিনিয়র আইনজীবী ফজলুল হক সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাসিম সরোয়ার, চাঁদপুর সরকারি হাসপাতালের আরএমও ডাক্তার সুজাউদ্দৌলা রুবেল, চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারি। বক্তারা বলেন, চাঁদপুরে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় আমরা চাঁদপুরের আইনজীবীদের জন্য এই স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী নিয়ে এসেছি। এ সময় উপস্থিত ছিলেন সরকারি কৌশলী অ্যাডভোকেট রণজিৎ রায় চৌধুরী, চাঁদপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন, অ্যাডভোকেট বিনয় ভূষণ মজুমদার, ঢাকাস্থ চাঁদপুর জেলা আইনজীবী কল্যাণ সমিতির পক্ষে অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন দুলাল, অ্যাডভোকেট জিসান মাহমুদ, অ্যাডভোকেট শফি। আমাদের শাউন পাটোয়ারির পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট।